রাজশাহীর বাঘা থানায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজশাহীতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বাঘা উপজেলার ভুক্তভোগী রাব্বি হোসেন ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার সময় আরজেএফ রাজশাহী জেলা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এক লিখিত বক্তব্যে বলেন, মাসুদজানা দিলু নামে ব্যক্তি মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাই মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের সহায়তা চেয়েছে অসহায় রাব্বি। চাইলে এসআই মোহাম্মদ আশরাফ আলী তড়িঘড়ি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রতারক মাসুদজানা দিলুকে বাদী করে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজায় ওই দিন সকাল ১১টার সময় চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়ে জেল হতে প্রেরণ করে। আমাদের বাগাথানার সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিধায় আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া এবং বাগাথানায় যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সত্য ঘটনাটি বাগাথানার সিসিটিভি ভিডিও ফুটেজে থানার সিসি ক্যামেরায় রেকর্ড আছে। প্রতারক মাসুদজানা তিলুর সাথে এসআই আশরাফ আলীর অনেক আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসআই মোহাম্মদ আশরাফ আলী বাগাথানায় যোগদানের পর থেকে এসআই মোহাম্মদ আশরাফ আলীর প্রশ্রয়ে প্রতারক মোহাম্মদ মাসুদজানা তিলু আরও বেপরা হয়ে ওঠে এবং তার প্রতারণা দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিশিষ্ট প্রতারক মাসুদজানার প্রতারণার শিকার হাজারো ভুক্তভোগী আছে, যার হাত থেকে রেহাই পায়নি ১২ বছরের শিশু প্রজন্ম। অক্টোবর ২৪ নভেম্বর ২০২০ ইং তারিখ সকাল ১১:১৫ বাগা থানায় একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলার মূল আসামি মোহাম্মদ রাশেদুল মান্নান রাব্বি পিতা আজহার আলী স্বামী চকসাতারি থানা বাঘা জেলার আছে, যাহার নামের সাথে আমার ভাইয়ের নাম রাব্বি হোসেন নামের মিল থাকায় মুক্ত প্রতারক মূল আসামির পরিবার হতে মোটামুটি টাকা নিয়ে সেই প্রতারক মাসুদজানা এবং এসআই আশরাফ আলীর যোগ সদস্যে বাদীর কথা উপেক্ষা করে সেই মামলায় আমার ভাইয়ের নাম ঠিকানা জালিয়াতি করে আসা মামলায় দুই মাস আগে ঘটনা উল্লেখ করে। কিন্তু আমার ভাই দুই মাস আগে সেই মিথ্যা চাঁদাবাজি মামলায় কারাগারে বন্দি ছিল। এছাড়া মামলায় উল্লেখ করছে আমার ভাইয়ের ফোনের সিম চেঞ্জ করেছে, অথচ আমার ভাইয়ের ফোন গত কয়েক বছর ধরে কখনো বন্ধও করে রাখেনি।